হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন যাচ্ছি অফিসিয়ালি কাজে মগবাজারে। মগবাজারের আমাদের একটি ব্রাঞ্চ আছে, এখানে সঞ্চয়পত্র জমা দেওয়ার জন্য ম্যানেজার স্যার স্পেশালি আমাকে পাঠাইতেছে। বাট যাওয়ার সময় অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমি দেখেছি, যা অনেকটাই ভালো লাগার মতো। যারা এই পাশ দিয়ে ভ্রমণ করেছেন এবং প্রতিনিয়ত আসা যাওয়া করেন, তারা একমাত্র বলতে পারবেন আসলে মগবাজারের এই যে ফ্লাইওভারের নিচে কত সুন্দর সুন্দর ফুটপাথের দোকান আছে চা খাওয়ার জন্য, এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায়। আর আশেপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশে বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে কোনো ইউরোপ বা ভিন্ন কোনো দেশে আছি। এটা কোনো মতেই মনে হয় না যে আসলে বাংলাদেশে এত সুন্দর, এত গর্জিয়াস, এত সুন্দর সুন্দর পরিবেশে এত সুন্দর বিল্ডিং কখনো করা হয়। বাট এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং আমার চোখে পড়লো, অনেক ভালো লাগলো। জীবনে অনেক কিছুই দেখেছি, বাট মগবাজার যাওয়ার সময় অনেক অনেক দৃশ্য আমার চোখে পড়েছে, যা দেখতে অনেকটাই সুন্দর এবং মনোমুগ্ধকর। আকাশের অবস্থাটাও ছিল একটু মেঘলা মেঘলা ভাব। এই যে দেখুন কত সুন্দর একটি পরিবেশ, এবং বিল্ডিংটা অনেক সুন্দর। এখানের পরিবেশটা অনেক মানসম্মত এবং থাকার মতো একটা সুন্দর পরিবেশ। কত সুন্দর, দেখুন, না দেখলে আসলে বোঝা যায় না। আমি অফিসিয়ালি কাজে না গেলে এরকম একটা সুন্দর পরিবেশ কখনোই উপভোগ করতে পারতাম না। স্পেশালি ধন্যবাদ আমার ম্যানেজার স্যারকে, যিনি আমাকে মগবাজারের উদ্দেশ্যে পাঠিয়েছেন। এই যে দেখুন কত সুন্দর রাস্তা।